জি আজকে ইনশাআল্লাহ আমি এই হাট থেকে গরু নিয়েই যাব ইনশাআল্লাহ কি খালিয়াতে ফিরবেন না না থ্যাংক ইউ এটা হচ্ছে আল্লাহর কাছে অশেষ কৃপা চাওয়া যে নিশ্চয় যেন তাই করে যদি বাজেট না হয় তাহলে কি করবেন না ওটা করব না ইনশাআল্লাহ আজকের মধ্যে চেষ্টা করব আজকে নিয়ে বাসায় ফিরবেন ইনশাআল্লাহ হ্যাঁ সেটাই করব কারণ আগামী কালকের জন্য চিন্তা করব সেটা আসলে মানে যে হারে ক্রেতা দেখছি আসলে গরু কিন্তু কম তুলনামূলক ভাবে শেষবাদে কি মানিলো গত বছরের মতন গরু শূন্য হয়ে যাবে না তো হাট সেরকমটা মনে হচ্ছে না তবে হ্যাঁ বিক্রেতারা যে যেমন একটা আশা নিয়ে বসে আছে তেমনটা মনে হচ্ছে যে হয়তো আগামী কালকে তাদের একটা কিছু হতে পারে এখন আমরা আসলে চেষ্টা করছি কিন্তু আমাদের বাজেটের বাইরে গিয়ে তো আমরা কিনতে পারবো না মানে তারা চিন্তা করছে যে মানে আগামী কাল আরো ভালো দাম পাবে হ্যাঁ তারা নিশ্চয় মনে করছে যে আগামী কালকে হয়তো কিছু একটা হবে বাট সেটা নাও হতে পারে কারণ ম্যাক্সিমামই আমরা এখন অনলাইনে কিনে নিচ্ছে অধিকাংশ মানুষই কিন্তু এবার অনলাইনে গরু কিনেছে এবং আমাদের পার্শ্ববর্তী অনেকেই কিনেছে আমরা আসছি এখানে দেখতে দেখে হয়তো কিনতে আসছি কিন্তু মনে হচ্ছে না আসলে না হলে কি অনলাইনে চলে যাবেন না আমরা আজকে এখান থেকে ইনশাআল্লাহ কিনে নিব হাট থেকে কিনে নিবেন ইনশাআল্লাহ কিনে নিব মানে বাজেট যাই হোক মানে হয়তো গরু বড় কিনতেন এখন ছোট কিনতে হবে হ্যাঁ ওটাই চেষ্টা করছি তারপরে ইনশাআল্লাহ কিনে নিব কুরবানি তো আল্লাহর নামে না আল্লাহর নামে জি ওটাই আল্লাহ ভাগ্যে যা রাখছে তাই হবে ইনশাআল্লাহ আপতাপনগর গরুর হাটে দর্শক আপতাপনগর গরুর হাটে আসলে ক্রেতারা এসে গরু ক্রয় করতে এসে কি ধরনের বিপাকে পড়েছেন আমরা সেই বিষয়গুলো জানার জন্য আপনাদের কাছে এসেছি আসলে অনেকেই হলো গরু ক্রয় করতে এসে অনেক দামাদামি করছেন গরুকে হাটায় দেখছেন আবার অনেকে এই কাজটি না করতে গিয়ে নিজের গরুকে মানে হলো কেনার পর মানে পিক আপ ভ্যানে তুলবেন আর তুলতে পারছেন না প্রায় 10-15 জন দিয়ে লাস্টে হলো মনে হয় মৃত গরুকে মানে হলো মানে তারা হলো পিক আপ ভ্যানে উঠেছেন সেই প্রতিবেদনটা আমাদের দেখেছেন আমরা এমন এই প্রতিবেদনগুলো করতে এসে আসলে আমরা একটু জানার চেষ্টা করি যে এই যে ক্রেতারা আসলে দামটা সম্পর্কে কতটুকু বাড়তি হচ্ছে সেটা আমরা জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আমাদেরকে একটু বলবেন যে গরুটার দামটা কেমন বলেছে দাম গতবারের চেয়ে একটু বেশি মনে হচ্ছে একটু বেশি না অনেক বেশি বেশ বেশি আর কি বেশ বেশি তো বাজেটের সাথে মিল না হলে কি করবেন ভাই এখন দেখি আল্লাহ ভরসা চেষ্টা করতেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ কখন আসছেন হাটে আসছি তো সে 3টা বাজে 3টা বাজে আসছেন এখনো গরু কি ম্যানেজ করতে পেরেছেন না এখনো পারছি না কি ধরনের বাজেটের তুলনা হিসেবে এই বছর 21 সালে গরুর দামটা কেমন মনে হচ্ছে আপনার কাছে আমি এবার প্রথমবার আসছি আপনি প্রথম হ্যাঁ আমি বলতে পারছি না খুব নার্ভাস ভয় লাগছে আমার ভাইয়ার ভালো অভিজ্ঞতা আছে কিন্তু এই প্রথম অভিজ্ঞতাটা আসলে অনেক পাগলা গরু দেখেছি মানে যে গরু নিতে গিয়ে মানে রাস্তায় অনেকটা ব্যাপার ভয় পেয়েছি আমিও ভয় পেয়েছিলাম যে গরু খুব নাই পাশ থেকে ওপাশ থেকে ছোটাছুটি করে আসছে সো ফার্স্ট টাইম এসে আমি প্রচন্ড পরিমাণে ভয় পেয়েছি আর সবথেকে বড় ব্যাপার এটা মনে হচ্ছে আসলেই দাম অনেক বেশি মনে হচ্ছে আরো একদিন সময় তো আছে যদি বাজেট না হয় তাহলে কি করবেন না ওটা করব না ইনশাআল্লাহ আজকের মধ্যে চেষ্টা করব আজকে নিয়ে বাসায় ফিরবেন হ্যাঁ সেটাই করব কারণ আগামী কালকের জন্য চিন্তা করব সেটা আসলে মানে যে হারে ক্রেতা দেখছি আসলে গরু কিন্তু কম তুলনামূলক ভাবে শেষবাদে কি মানে হলো গত বছরের মতন গরু শূন্য হয়ে যাবে না তো হাট সেরকমটা মনে হচ্ছে না তবে হ্যাঁ বিক্রেতারা যে যেমন একটা আশা নিয়ে বসে আছে তেমনটা মনে হচ্ছে যে হয়তো আগামী কালকে তাদের একটা কিছু হতে পারে এখন আমরা আসলে চেষ্টা করছি কিন্তু আমাদের বাজেটের বাইরে গিয়ে তো আমরা কিনতে পারবো না মানে তারা চিন্তা করছে যে মানে আগামী কাল আরো ভালো দাম পাবে তারা নিশ্চয় মনে করছে যে আগামী কালকে হয়তো কিছু একটা হবে বাট সেটা নাও হতে পারে কারণ ম্যাক্সিমামই আমরা এখন অনলাইনে কিনে নিচ্ছে অধিকাংশ মানুষই কিন্তু এবার অনলাইনে গরু কিনেছে এবং আমাদের পার্শ্ববর্তী অনেকেই কিনেছে আমরা আসছি এখানে দেখতে দেখে হয়তো কিনতে আসছি কিন্তু মনে হচ্ছে না আসলে না হলে কি অনলাইনে চলে যাবেন না আমরা আজকে এখান থেকে ইনশাআল্লাহ কিনে নিব হাট থেকে কিনে নেবেন ইনশাআল্লাহ কিনে নেব মানে বাজেট যাই হোক মানে হয়তো গরু বড় কিনতেন এখন ছোট কিনতে হবে হ্যাঁ ওটাই চেষ্টা করছি তারপরে ইনশাআল্লাহ কিনে নেব কুরবানি তো আল্লাহর নামে না আল্লাহর নামে জি ওটাই আল্লাহ ভাগ্যে যা রাখছে তাই হবে ইনশাআল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দুই ভাই বোন আসছেন গরুর হাটে আসলে হাটে গরু কিনতে এসে আপনার অভিজ্ঞতাটা একটু জানতে চাচ্ছি অভিজ্ঞতা আসলে তো অনেকদিন ধরে কিনছি কিন্তু এখন যেটা মনে হচ্ছে এবারের হাটটা ওনাদের ওনাদের রেটটা অনেক বেশি চাচ্ছে আর কি মানে রেটটা আসলে যেভাবে এক্সপেকটেশন ছিল এক্সপেকটেশনের অনেক বাইরে তো ওনারা যেভাবে 50% দাম বাড়িয়ে বলছে গতবারের থেকে এটা আসলে মনে হয় না পাবে
কারণ ম্যাক্সিমাম আপনার দেখেন 1.5 লাখের উপরে গরু কিন্তু আপনার অনলাইনে বিক্রি হয়ে গেছে। এখন কাস্টমার আমরা যারা দুই একজন আসছি, আজকেই আসবো, কালকে হয়তো আর আসবো না। আপনার কালকে গরুর হাটে এত দাম আমরা পাবে বলে আমরা মনে করছি, কিন্তু তারা তো এখনো চিন্তা করছে যে আগামীকাল। আপনার বোন যেটা বললো যে মানে আগামীকাল কে মনে হয় তারা কি জন্য রাখছে, ওরা চিন্তা করে রাখছে আসলে এতটা রেট। আগামীকালকে যারা আসবে তারা এতটা রেট দিবে না, ম্যাক্সিমাম আসবে মাদ্রাসার থেকে কিংবা কোনো দাতা সংস্থার থেকে, তারা এই রেট দিবে না। এমনি আমাদের মতো যারা কাস্টমার তারা আজকেই চলে যাচ্ছে, কারণ কালকে পর্যন্ত তারা ওয়েট করবে না এবং অনলাইন থেকে কিনে নিচ্ছে। আগামী পরশুদিন মানে হলো 21 তারিখে ঈদের খুশিটা কি তারা কালকে নিয়ে যেতে চাচ্ছে কিনা ব্যাপারীরা? না, ওরা এরকমটাই চেষ্টা করছে, কিন্তু হ্যাঁ আমরা আজকেই নিয়ে যাব এবং এটাই করা উচিত। মানে কালকের জন্য তাদের জন্য কিছু আর মানে সুযোগ থাকবে না, আসলে কেউ এটা করবে না। এখন এটা আসলে করা উচিত হচ্ছে না, লাস্ট পর্যন্ত রিস্ক কেউ নেবে না, এতটা রিস্ক কেউ নেবে না। আজকেই হয়তো আমরা সবাইকে নিয়ে চলে যাব, বাকি পর্যন্ত হয়তো ওয়েট করব। গত বছরে কি আপনাদের এই ধরনের ঝামেলায় পড়তে হয়েছিল কিনা? গত বছর কিন্তু চার রাতের আগের দিন মানে হলো আপনার গরু ছিল না হাটে। হ্যাঁ, গত বছর আমার শ্বশুর বাড়িতে এরকম হয়েছিল, তো খুব নার্ভাস ছিলাম। তো এবার এই জন্য এই রিস্কটা নিতেই চাচ্ছি না, একেবারেই নিতে চাচ্ছি না। এবার রিস্ক নেবেন না? একেবারেই না। মানে শ্বশুর বাড়ির রিক্স, এবার ভাইয়ের মানে নিজেদের বাবার বাড়ির গরু কিনতে আসছেন নাকি শ্বশুর বাড়ির গরু কিনতে আসছেন? বাবার বাড়ি, শ্বশুর বাড়িতে রিক্স মানে পেয়েছেন মানে হলো গত বছর 2021 সালে আর 21 সালে, এবার মানে সেই রিক্স নিতে চাচ্ছেন না আপনাদের বাবার বাড়ির গরু কিনতে, মানে আজকে বাসায় গরু নিয়ে ফিরবেন ইনশাআল্লাহ। এই কথাটুকু আমরা একটু শুনতে চাচ্ছি আপনার মুখ থেকে। জি, আজকে ইনশাআল্লাহ আমি এই হাট থেকে গরু নিয়েই যাব ইনশাআল্লাহ। হালিয়াতে ফিরবেন না? না, এটা হচ্ছে আল্লাহর কাছে অশেষ কৃপা চাওয়া যে নিশ্চয় যেন তাই করে। ধন্যবাদ। দেখেছি যে গরুর চাইতে এবং ব্যাপারীর চাইতে হলো ক্রেতা দর্শকরা আসলে বেশি রয়েছেন। আমরা এই এখানে অনেকগুলো ক্রেতা রয়েছেন, আমরা তাদের ভিতর থেকে একজনের আমরা ইন্টারভিউ নিয়ে জানি যে তারা প্রথম গরু ক্রয় করতে এসে আসলে কি তাদের অভিজ্ঞতাটা আমরা একটু জানতে চাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। মাস্কটা একটু খুলে নেবেন, আমাদেরকে একটু বলবেন যে আপনি প্রথম কি হাটে আসছেন, গরুর হাটে? হ্যাঁ, এবারের জন্য প্রথমবারই আসছি। এবারের জন্য প্রথম, এর আগে কি গরুর হাটে আসছেন? জি অবশ্যই। আচ্ছা, এই গরুর হাটে এসে আসলে আপনার কাছে কেমন মনে হয়েছে এবার গরুর দাম ডুলা 2020 সালের তুলনায় 21 সালের দামের মানে কেমন যাচ্ছে? এবার একটু দাম বেশি মনে হচ্ছে আমার কাছে তুলনামূলকভাবে। জি জি অবশ্যই। তো আপনার অভিজ্ঞতা আসলে আপনি কি দেখলেন মানে হাটে এসে করোনাকালীন এই এবার কালেকশন একটু কম মনে হচ্ছে গরুর তুলনামূলক গত বছরের থেকে, আর এবার দামটাও অনেক বেশি, তো এর বেশি আর তেমন কিছু মনে হচ্ছে না আমার। এটাই মনে হচ্ছে? জি জি। এই কোরবানি গরু কিনে হয়েছে? না না না, এখনো কিনা হয়নি। এখনো কিনা হয়নি? না না না। দেখতেছেন? জি জি। কি ধরনের বাজেটের মধ্যে গরু ক্রয় করলেন? 90 থেকে 1 লাখের মধ্যে। 90 থেকে 1 লাখ। ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক আপনারা দেখেছেন মানে হলো একজন ক্রেতা দর্শক মানে তার অভিজ্ঞতার কথাটা শেয়ার করলেন, তিনি গরুর হাটে প্রথম এবছরেই প্রথম এসেছেন, তার গরুর ক্রয় করার বিষয়গুলো তিনি আমাদেরকে জানালেন।